রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি, আর্থিক দুরবস্থা, ভোট পরবর্তী হিংসার ঘটনা সহ নানা বিষয়ের খতিয়ান রাজ্যপালের সামনে তুলে ধরলেন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এদিন তিনি রাজভবনে রাজ্যপাল ডক্টর সিভি আনন্দ বোসের সঙ্গে সাক্ষাৎ করেন। পরে সাংবাদিকদের সুকান্ত মজুমদার জানান, আইন শৃঙ্খলার অবনতি, তৃণমূল কংগ্রেস সরকারের অপশাসনের বিষয়টি একটি বইয়ের আকারে রাজ্যপালের কাছে পেশ করা হয়েছে। পশ্চিমবঙ্গের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতির সামগ্রিক চিত্র আমরা দলের তরফ থেকে ওনার সামনে তুলে ধরার চেষ্টা করেছি এবং সেটা লিখিত আকারে, তারই ফল স্বরূপ এই ডকুমেন্ট। এর সাথে সাথে বাংলাদেশ সংলগ্ন যে বর্ডার লাইন ডিস্ট্রিক্টগুলো আছে, বর্ডার লাইন ডিস্ট্রিক্টগুলো আছে, সেই জেলাগুলোতে যে ক্রমাগত ডেমোগ্রাফিক চেঞ্জ হয়ে যাচ্ছে সেই বিষয়টিও ওনার দৃষ্টি আকর্ষণ করেছি। সর্বশেষে এই গভর্নর যে পদ, এই পদের প্রতি তৃণমূল কংগ্রেসের দ্বারা ব্যবহৃত বিশেষণ সমূহ, পঙ্গপাল, রাজ্যপালকে পঙ্গপাল বলা, রাজ্যপালকে মহামহিম রাজ্যপালকে পদ্মের সঙ্গে পদ্মপাল বলা, এরকম নানান ধরনের যে শব্দগুলো ব্যবহার করা হয়েছে, এর আগে মহামহিম রাজ্যপালের পদকে কালিমালিপ্ত করার জন্য সেই বিষয়টিও ওনার সামনে তুলে ধরা হয়েছে এই পুরো 63 পেজেস ডকুমেন্ট।